Sì, ecco, ecco. বিদায় জানানো কখনোই কোনো আনন্দের বিষয় নয়, কিন্তু মাঝে মাঝে জীবনের প্রয়োজনে আমরা বিদায় জানাতে বাধ্য হই। আমরা আজ যাকে বিদায় জানাতে চলেছি, সে আমার প্রচণ্ড পছন্দের কলিগ। অফিস শুরু করার পরে যে অল্প কজনের ওপর আমি প্রচণ্ড আস্থা স্থাপন করেছি, তাদের মধ্যে সেও একজন। মজার ব্যাপার হলো, এই অফিসেই ওর প্রেমের শুরু, অতঃপর বিয়ে, তারপর ওদের জীবন জুড়ে এসেছে এক ফুট ফুটে বাচ্চা। এই অফিসকে গড়ে তোলার ব্যাপারে সে কি আপ্রাণ চেষ্টা করে গেছে, আর এখন সে একই যত্ন দিতে চলেছে তার সন্তানের প্রতি। তার মনে হয়েছে সে কিছুদিন তার ক্যারিয়ার থেকে বিরতি নেবে আর সন্তানকে সময় দেবে। ও সিদ্ধান্ত নিয়েছে ও ঘর আর সন্তান সামলাবে, আর বাইরেটা সামলাবার জন্য তো ওর পার্টনার রয়েছেই। এরপর তো আর কিছু বলার থাকে না, তাই ওর অনুরোধে ওকে আমরা ছেড়ে দিতে বাধ্য হচ্ছি। কিন্তু পাশাপাশি এটাও বলে রাখছি যে ওর যখন ইচ্ছে হবে আমাদের দরজা ওর জন্য সব সময় খোলা। সন্তানের জন্য এত বড় স্যাক্রিফাইস, একটা প্রমিসিং ক্যারিয়ার ছেড়ে সে চলে যাচ্ছে, এটা কিন্তু মুখের কথা নয়। যাকে আমি তো অনেক কথা বললাম, এবার সেই মানুষটি যাকে আজ আমরা ফেয়ারওয়েল দিতে চলেছি তার মুখে কিছু শুনি, তাই না? অয়ন, তুমি বলো, আমাদেরকে ছেড়ে যেতে তোমার কেমন লাগছে? আমরা তোমাকে খুব মিস করব, তারপরেও বলবো তোমাদের এই ভাবনাকে আমি সাধুবাদ জানাই।